আসসালামু আলাইকুম, আপনাদেরকে মুলা দেখাই দিতেছি। এই মুলা দেখাও। হ্যাঁ মুলা খাওয়াবো। মুলা খাওয়াবা? এই সাহস কত বড়! আমাকে মুলা দেখাইতেছে তো। যাই হোক, মুলা দেখাচ্ছি না আজকে। মুলার একটা ভিন্ন স্বাদের দুইটা রেসিপি, একটা না বোনাস রেসিপি আছে। হ্যাঁ, যারা মুলা খেতে পছন্দ করেন না তারা এইভাবে খেলে অবশ্যই পছন্দ করবে। মাথা নষ্ট স্বাদ মুলার, কোনো যেটা বাজে ব্যাড স্মেল সেটা থাকবে না। সো মুলাগুলোকে ছিলে আপনার বাসার যে ঘষনি বলে, হ্যাঁ অবশ্যই ধুয়ে নেবেন। আমরা ধুয়ে তারপরে ভালোভাবে ধুয়ে তারপরে ছিলে এরকম কুচি কুচি করে নেবেন। তো এটা যদি আপনার বাসায় এরকম স্লাইচার না থাকে, এরকম মেশিনটা না থাকে, তাহলে আপনারা এরকম হাতেও ম্যানুয়ালি কুচি কুচি করে নিতে পারেন। সো দুটো মাধ্যমে দেখাই দিলাম। তো মোটামুটি এরকম সবগুলোই করে ফেললাম, দুটো মাধ্যমে দেখিয়ে দিলাম। একটা হবে গোল গোল রান্না আর একটা হবে ভাজি। তো দুইটা রেসিপির দুইটা ধরন, একটা হচ্ছে ঘষা আর একটা হচ্ছে গোল গোল করে। ঘষার জন্য এখানে হচ্ছে কাট, এগুলো তো আগেই ধুয়ে নিয়েছি। এটার ভিতরে জাস্ট লবণ দিয়ে মেখে রাখবো 5 থেকে 10 মিনিট, তাতে কি হবে মুলার ভিতরে যে অতিরিক্ত পানি ওটা বের হয়ে যাবে। ওকে, তো ভাজির জন্য এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিব চিংড়ি মাছ, দিব একটু পরে। তো পেঁয়াজ কুচি রসুন কুচি দিলাম, এবারে হচ্ছে আমরা কিছু এক্সট্রা স্বাদের জন্য কিছু চিংড়ি মাছ অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, ছোট চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ না। চিংড়ি মাছ যত ছোট তত স্বাদ বেশি তরকারির জন্য। বেশি বড় চিংড়ি হলে তরকারির স্বাদ মজা হয় না। তো এগুলো একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি, আর ওইদিকে আমাদের লবণ দেয়া মুলা থেকে পানিটা ছোট থাকে। এবার হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি, এই যে দেখেন কত পানি হয়েছে। জোরে জোরে চেপে হাত দিয়ে শক্ত করে যত পানি বের করা যায় আর কি। কারণ এমনিতেই মুলা লাউ এই ধরনের সবজির ভিতরে প্রচুর পানি থাকে। এক্সট্রা পানিটা বের করে আমরা সেই পেঁয়াজ ভাজির ভিতরে দিয়ে দিলাম। কালারের জন্য একটু হলুদ দিয়ে দিতে পারেন, অবশ্যই পরিমাণ মতো আপনারা যে যেমনটা খান। ঝালের জন্য কাঁচামরিচ, হলেও বেশি না দিলেই হয়, কারণ মূলত এমনিতেই সাদা তরকারি অল্প দিলেই কালার হয়ে যাবে। এখন এটার আমরা কোনো পানি অ্যাড করব না, ওই এখন ঢেকে রাখার পরে যা পানি বের হবে তাতেই মূলাটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে নিজস্ব পানি আমরা চেপে চেপে এত ফেলে দেওয়ার পরও আর নিজস্ব যেই পানিটা থাকে তাতেই সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, পরবর্তীতে আবার লবণ অ্যাড করছি, তবে বেশি না, কারণ আগে যেহেতু লবণ দিছি তাই মানে পরিমাণ মতো আর কি, বুঝলি। তাহলে মুলা ভাজির জন্য কিছু না, কিছু মুলা নিন, মুলা ঘষে নিন। মুলা ঘষার পরে আপনার পেঁয়াজ কুচি, রসুন কুচি, চিংড়ি মাছ এগুলোকে একটু হালকা ভেজে হালকা হলুদ দিয়ে নিন। তারপরে মুলা দিয়ে দিন, তারপরে তার সাথে হচ্ছে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিন। এবং যখন হয়ে আসবে সিদ্ধ তখন ধনিয়া কুচি, ধনিয়া পাতা কুচি আর কি দিয়ে 5 মিনিট ঢেকে রাখলি মানে ঘ্রাণটা পুরো সবজিতে ছড়িয়ে যাবে। দেখেন কত সিম্পলি, মানে আপনারা চাইলে আপনাদের সেই বিচ্ছিরি স্বাদের, মানে সবার জন্য না, যারা মুলা পছন্দ করেন না তারা এটা দিয়ে খেতে পারেন। আর এইভাবে ভাজি করলে মুলার যে একটা গন্ধ, মানে যেটা অনেকে পছন্দ করে না সেটাও থাকে না। আর এটা যে মুলা ভাজি করছেন সেটাই তো বুঝতে পারবেন না কিছুক্ষণ পরে যখন মুখে দিবেন। তো প্লিজ আমাদের সাথে একবার ট্রাই করে দেখেন, এই যে হয়ে গেছে আমাদের ভাজিটা। এটা আপনারা রুটি দিয়েও খেতে পারবেন, ভাত দিয়ে তো খাওয়াই যায়, আমরা দুটো মাধ্যমেও খাইছি। এই যে দেখেন কি সুন্দর, মানে হঠাৎ করে তো অনেকে বাঁধাকপি ভাজি মনে করবে। হ্যাঁ সেরকমই মনে হয়, মুখে দিলে বুঝতে পারবে যে এটা মুলা ভাজি। হয়ে গেল আমাদের মুলা ভাজি। এবারে আমরা আমাদের মুলা ভাজির তৃতীয় মুলা উপকরণ, মুলা রান্না। মুলা রান্না, এখানে পেঁয়াজ রসুনের পেস্ট, পেঁয়াজের পরিমাণ বেশি, রসুন একেবারেই অল্প, আর হচ্ছে চিংড়ি মাছ হচ্ছে লবণ। আর এইভাবে মুলা ডিরেক্ট রান্নায় যদি আপনাদের কাছে মনে হয় যে গন্ধ আসতে পারে তাহলে মুলাটা আগে সিদ্ধ করে পানি ফালাই দিতে পারেন।
তবে একটা বিষয় হচ্ছে শীতের শুরুতে একটা বিষয় মাথায় রাখবেন, শীতকালের শুরুর দিকে যে কোনো সবজি যত কম দামি হোক যত ফালতু হোক সব সবজি মজা লাগে। শীতের শুরুতে যে কোনো শীতকালীন সবজি অনেক মজা হয়, তো খুব একটা ব্যাড স্মেল আসে না। যখন সিজনটা সামনের দিকে চলে আসে বা শেষের দিকে চলে আসে তখন যে কোনো সবজি থেকে একটা ব্যাড স্মেল আসতে চায়। এখন মূলার সিজন সাধারণত কোনো মূলা থেকে আসে না, তারপর আপনারা গন্ধ আসলে গরম পানি দিয়ে মানে 10 মিনিট সিদ্ধ করে পানিটা ফালায় ওইটাই আবার ওই মূলাটাই আবার রান্না করবেন, তাহলে সিদ্ধ করে পানি ফেলে দিলেই হবে। তো এটাও খুবই সিম্পল একটা রেসিপি, জাস্ট গরম তেল গরম করে পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে চিংড়ি মাছ দিয়ে হলুদ লবণ যেহেতু বলেছিলাম যে মূলা নিজস্ব প্রচুর পানি, এই যে পানি কিন্তু অলরেডি বের হওয়া শুরু হয়ে গেছে, যতক্ষণ সম্ভব এরকম নাড়তে থাকুন নাড়তে থাকুন, তারপরে কষানো হয়ে গেলে পানি অ্যাড করব। পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিন, আমরা অল্প ঝাল কম খাই তাই কম দিছি, আমরা বগুড়ার লোক না ভাই, বগুড়ায় যারা থাকেন তাদের ঝাল সম্পর্কে কিছু বলার নেই আমার, যারা যারা অভ্যস্ত খেতে খেতে আর যারা বগুড়ার লোক না তারা একটু বগুড়া একদিন বেড়াই আসবেন তাহলে বুঝতে পারবেন, ওদের কাছে ওই ঝাল কোনো ব্যাপার না, কারণ এই মরিচ এই কয়টা হচ্ছে জাস্ট মানে কিছুই না, এতটুকু মূলায় তারা হয়তো 10-15টা মরিচ দিত। রান্না অলমোস্ট শেষ, আমরা সিদ্ধটা পরখ করে নিচ্ছি। আর এটাকে আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমাদের ঝোলটা আপনারা পরিমাণ মতো কমিয়ে নেবেন, সাধারণত একটু ঝোলঝোলই খায় মূলা তরকারি, আমরা একটু ঝোলঝোল খাই এখন, আপনারা যদি আরো কম খান তাহলে ঝোল আরো কম রাখবেন। পরিমাণ মতো ধনেপাতা, শীতকালের মহারাজা, সকল সবজির স্বাদের রাজা এই ধনে পাতা, এটা দিতেই হবে, এটা হচ্ছে শীতের বস। তো আমাদের মূলা রান্না কমপ্লিট হয়ে গেল, এই যে আপনারা এখন খাওয়ার জন্য রেডি হয়ে যান, মূলা রান্না এবং মূলা ভাজি দুটো রেসিপি আজকে দেখানো হলো। আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন।